আপনি যদি স্বপ্নে প্রধানমন্ত্রীকে দেখেন অথবা কোনো রাজা বাদশাকে দেখেন তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যাটি কী হবে? প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে স্বপ্নে কোনো রাজা বাদশা অথবা প্রধানমন্ত্রীকে যদি দেখেন তাহলে সেই স্বপ্নটির ব্যাখ্যা কী হবে। পরিপূর্ণ ব্যাখ্যাগুলো জানতে পরিপূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা যদি এই চ্যানেলটিতে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তাহলে আপনি যদি স্বপ্নে রাজা বা বাদশা দেখেন বা প্রধানমন্ত্রীকে দেখেন, এটা খুব ভালো লক্ষণ, সুখময় এবং সুখ শান্তিভাবে আপনার জীবনযাপন হবে এর দিকে কিন্তু ইঙ্গিত করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি দেখেন স্বপ্নে সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী বা বাদশাকে যদি আপনি দেখেন আপনার গ্রামে এসেছে, যে কোনো গ্রামের ভিতরে যদি আপনি দেখেন, তাহলে এর লক্ষণ হচ্ছে ওই গ্রামের ভিতরে মহামারী হওয়ার আশঙ্কা বা লক্ষণ বোঝা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি দেখেন কারো গৃহে প্রধানমন্ত্রী এসেছে বা কোনো রাজা বাদশা নামী দামি উচ্চ পর্যায়ের লোকেরা এসেছে, তাহলে ওই গৃহের ভিতরে বা ওই এলাকার ভিতরে দুর্যোগ হওয়ার আশঙ্কা বোঝা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি দেখেন কোনো মন্ত্রী বা রাষ্ট্রপতি বা কোনো রাজা বাদশার মাথায় যদি আপনি পাগড়ি দেখেন, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং খুব ন্যায়ভাবে বিচার আদালত চলবে ইনশাআল্লাহ। এই স্বপ্নটির ব্যাখ্যা কিন্তু এরকমটাই বোঝা যায়। যদি সরকারের মাথায় বা আপনার প্রধানমন্ত্রী বা প্রধান রাষ্ট্রপতি এদের মাথায় যদি আপনি টুপি দেখেন, তাহলে তার অর্থ হচ্ছে আয়ু বাড়বে। প্রিয় দর্শক শ্রোতা, যদি প্রধানমন্ত্রী বা রাজা বাদশাকে সালাম দিতে দেখেন, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হচ্ছে যে আপনার মনের আশা পূরণ হবে, মনের যে বাসনা এটা পূরণ হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের অনেক স্বপ্নই আপনারা দেখতে পারেন, কারণ এক একজনের স্বপ্ন এক এক রকম হয় আর এক একজনের স্বপ্নের ব্যাখ্যাও কিন্তু এক এক রকম হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন হয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনি কী ধরনের স্বপ্ন দেখতেছেন? স্বপ্ন মানুষ দেখবেই, স্বপ্ন দেখাটাই মানুষের কাজ, আর মানুষের ভালো মন্দ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মানুষদেরকে ইঙ্গিত দিয়ে থাকেন, কারণ সত্য আল্লাহর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সত্য, যেটা আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সেটা নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখবেন অবশ্যই ব্যাখ্যাগুলো জানলেন। ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটির সাথেই থাকেন, যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।